প্রশ্ন। মৃত্যুর পর ফিরে আসলাম। বইমেলা ভাসছে কালবৈশাখীর দাপটে, এবং সেক্ষেত্রে উদয়পুরের বইমেলা জলে ভাসছে, জলে থই থই হয়ে গেছে উদয়পুরের বইমেলা। গোমতী জেলা ভিত্তিক যে কেভিআই ময়দানে পাঁচ দিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছিল, সেই বইমেলা চার দিনের মাথাতেই পরিসমাপ্তি বললেও ভুল হবে। কালবৈশাখীর দাপটে পুরো লণ্ডভণ্ড হয়ে যায় বইমেলা চত্বর। রাত ভোর দুর্যোগ কাটিয়ে মেলা প্রাঙ্গণে ব্যবসায়ীরা যখন গিয়ে পৌঁছায়, তখন তাদের রীতিমতো মাথায় হাত এবং লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ব্যবসায়ীরা ইতিমধ্যে হতভম্ব হয়ে পড়েছেন। নিজে বৃষ্টি, সকাল থেকে গোটা রাজ্য জুড়ে বৃষ্টি, বৃষ্টির ফলে একাধিক জায়গাতে যেরকম গাছপালা ভেঙে পড়েছে, জল জমে গেছে, ঠিক একই রকম ভাবে উদয়পুরের কেবিআই ময়দানে যে বইমেলার আয়োজন করা হয়েছিল জেলা ভিত্তিক, সেই বইমেলাও একেবারে জলে ভেসে গেছে। এবং এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসছে যে প্রশাসনের ভূমিকা, অর্থাৎ সঠিকভাবে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, যে প্রশ্নটা নিয়ে ইতিমধ্যে একটা চারিদিকে উঠছে, রব উঠেছে। কারণ যে হই হই আনন্দের মধ্য দিয়ে বইমেলা পালিত হচ্ছিল উদয়পুরে, গতকালকেও যে ছবি ছিল, ২৪ ঘন্টার মধ্যে সেই বইমেলা একেবারে বিপরীত চিত্র, অর্থাৎ চারি চতুর্দিকে শুধু শুনশান নিস্তব্ধতার ছবি উদয়পুর বইমেলা জুড়ে। এবং বই পিপাসুদের মনে যে কতটা আঘাত লেগেছে সেটা আজকের ঘটনা থেকে পরিষ্কার। আজকের এই বইমেলা প্রসঙ্গে মন্ত্রী প্রণজিৎ সিংহরায় তিনি ঘুরে দেখেন, সরেজমিনে পুরো মাঠটিকে পরিদর্শন করেন, তিনি কি জানিয়েছেন শুনবার পর। আজকের এই ভিজিটটা নিয়ে, এটা ভিজিট হচ্ছে এখানে আমাদের গোমতী জেলার, এখানে উদয়পুরে বহু আকাঙ্ক্ষিত, এখানে বইমেলা গেলে শুরু হয়েছিল 17 তারিখ থেকে, আগামী দিন তার সমাপ্তি অনুষ্ঠান ছিল। ব্যাপার হচ্ছে উদয়পুরে বহু মানুষ বহুদিন এখানে বইমেলা হোক, কোভিড হোক, বিভিন্ন কারণ হোক, এটা হতে পারেনি, যাওয়া হয়েছিল, ভালোই চলছিল, মোটামুটি যারা বিগ মানে পাবলিশার্সরা এখানে এসেছিল তারাও বেশ মোটামুটি কয়েকটা দিন কাটিয়েছে, কিন্তু হঠাৎই দুর্যোগ এই বৃষ্টির কারণে শুধু বইমেলাকে সমাপ্তি করায়নি, যারা পাবলিশার এসছেন তাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। সরকার আন্তরিকভাবে দেখছেন যে কিভাবে তাদেরকে সাহায্য করা যায়। আমার সঙ্গে এখানে আবার বিশেষ সেক্রেটারি উনি আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমরা চেষ্টা করবো আপনার যতটুকু করা যায় সেটার জন্য। দুঃখ মানুষের কাছে দুঃখ তারা সবটা নিতে পারেনি, বা বিশেষের কাছে দুঃখ যে তারা এসো তারা সেখানেটাই। মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বক্তব্য আমরা শুনলাম, এবং এই বইমেলা নিয়ে জানবো আরেকটু বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সাংবাদিক অনির্বাণ দেবের সঙ্গে। অনির্বাণদা নিউজরুম থেকে রয়েছে সরাসরি। অনির্বাণদা, দেখো বইমেলা মানেই আমরা জানি যে শীতকালে বইমেলা, কিন্তু সেক্ষেত্রে একটু ভিন্নভাবে বইমেলা এবার শুরু হয়েছিল উদয়পুরে, একটা অন্য সময়ে, অন্য মৌসুমে। বর্ষাকাল স্বাভাবিকভাবে কালবৈশাখীর একটা দাপট রয়েছে, তবে সেক্ষেত্রে এবার উদয়পুরের এই বইমেলাতে প্রশাসন কি সঠিকভাবে ব্যবস্থা নিয়েছিল, যে প্রশ্নটা কিন্তু উঠছে চারি চতুর্দিক থেকে। হ্যাঁ সুপ্রীতি, তুমি একদম ঠিকই কথা বলেছ। সব থেকে প্রথম আমি যে বিষয়টার দিকে আমি আলোকপাত করব, যে প্রকৃতির সঙ্গে কিন্তু আমাদের কিন্তু কারোর কোনো না কোনো শক্তি আছে, আমাদের প্রকৃতির সঙ্গে হাতিয়ার করা আছে আমাদের সঙ্গে, বা প্রকৃতিকে রোখার মতো কিন্তু আমাদের কাছে কিন্তু কিছুই নেই। কিন্তু তারপরেও প্রকৃতি কিন্তু চলে প্রকৃতির মতো করে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার উদয়পুরে যে বইমেলার সুন্দর আয়োজন করা হয়েছিল, সেই জায়গায় আমার মতে আয়োজকদের ভাবনাতে কিছুটা হলেও সামান্য একটু ভাবনার দরকার ছিল তাদের, কেননা এই মুহূর্তে কালবৈশাখীর একটা প্রবল সম্ভাবনা থাকে। যদিও বিগত কয়েকদিনে সেই রকম কালবৈশাখীর কোনো কিছুই ছিল না, তারপরেও আয়োজকদের উচিত ছিল এই বইমেলা প্রাঙ্গণকে ঘিরে যতগুলো স্টল রয়েছে সবগুলো স্টলে একদম সঠিকভাবে সেই স্টলগুলোকে গড়ে তোলা। কিন্তু আজকের যে ঘটনাটা হলো, সামান্য দমকা হাওয়াতেই কিন্তু এই উদয়পুরের কেবিআই ময়দানের টোটাল 16টা স্টল একদম ভেঙে গুঁড়িয়ে গেল। ক্ষয়ক্ষতির তো পরিমাণ এটা স্বাভাবিক হবেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে যারাই এই মেলার আয়োজনে ছিলেন তাদের কিন্তু আরও যথেষ্ট ভাবনার দরকার ছিল। যা হবার, যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকার এই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে তাদের কিছু করা যায় কি না সে বিষয়ে ভাবনা চিন্তা করছে। কিন্তু মূল প্রশ্ন হল আয়োজকরা কিভাবে এই পরিবেশ বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত বড় একটা কেবিআই ময়দানে তারা এতগুলো স্টল করলো, কিন্তু সেই স্টলগুলোর কিন্তু সেই রকম কোনো ভিত্তিপ্রস্তর ছিল না। আজকে ভোরবেলা
তিনটের সময় কিন্তু কালবৈশাখীর মাত্র 2 মিনিটের জন্য তাণ্ডব হয়েছিল, অথচ ভোরবেলার ঠিক হওয়ার আগেই দুটোর সময় কিন্তু সবগুলো স্টল একদম ভেঙে পুরোপুরি পড়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আয়োজকদের আরো ভাবনা চিন্তার যথেষ্ট প্রয়োজন ছিল। সুপ্রীতি, অর্থাৎ আয়োজকদের যে এই যে বইমেলা ব্যবস্থাতে একটু ত্রুটি ছিল সেটা হয়তো কোথাও না কোথাও বোঝা যাচ্ছে। তার পাশাপাশি এই যে 5 দিন ব্যাপী বইমেলা যেটা 4 দিনের মাথাতে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল, এক্ষেত্রে ব্যবসায়ীদের তো ক্ষতি হয়েছিল নিঃসন্দেহে। কি প্রত্যাশা রয়েছে ব্যবসায়ীদের এবং কি অভিমত, তাদের কি মতামত রয়েছে এই প্রসঙ্গে? প্রত্যাশা তো আমি বলবো যে এই মুহূর্তে যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যাশা এখন রয়েছে রাজ্য সরকারের দিকে, সঙ্গে আয়োজকদের দিকে। কেননা প্রত্যেকটা ব্যবসায়ীর কিন্তু লক্ষ লক্ষ টাকার উপর বই একদম নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি 16টা স্টলের যেই যে অবস্থা হয়েছে, প্রায় সবগুলো স্টল মিলিয়ে তুমি ধরে রাখো যে 20 টাকার উপর তাদের লস হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই লণ্ডভণ্ড পরিস্থিতি কিন্তু ভিজিট করেছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তো তিনি বলেছেন কথা প্রসঙ্গে যে সরকার বদ্ধপরিকর বা আন্তরিকভাবে চেষ্টা করছে এই সমস্ত ব্যবসায়ীদের কিছু ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা। কিন্তু শুধুমাত্র ক্ষতিপূরণ তুমি যদি দেখো ব্যবসায়ীদের হয়েছে তা কিন্তু নয়, বই পিপাসু মানুষদেরও কিন্তু বিশাল বড় ক্ষতিপূরণ হয়েছে। ঠিক আছে, বই পিপাসু মানুষরা, আজকে চতুর্থ দিন ছিল সেই মেলা, কালকে কিন্তু শেষ দিন ছিল, তো আজকেই কিন্তু এই মেলা প্রাঙ্গণ একদম নিস্তব্ধ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে বই যারা বিক্রেতা তাদের তো ক্ষতি হলোই, আর যারা বই পিপাসু রয়েছেন তারাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুপ্রীতি, একদম। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনিও কিন্তু জানিয়েছিলেন যে বইমেলাকে অন্য মেলার সঙ্গে তুলনা করলে একেবারেই চলবে না, কারণ এই মেলা একেবারে আলাদা একটা মেলা, জ্ঞান আহরণের একটা মেলা। তো সেক্ষেত্রে 16টা স্টল একেবারে জলে থইথই অবস্থা, এই বইমেলা সরেজমিনে খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে, কারা কারা গেছিলেন ময়দানে? সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওইখানে কৃষিমন্ত্রী গিয়েছিলেন, আর যতটুকু খবর যে তথ্য সংস্কৃতি মন্ত্রী পুরো বিষয়টা খোঁজ খবর নিয়েছেন। কিন্তু আমি বলবো যে আজকের যে ঘটনাটা হলো সেই জায়গায় আয়োজকদের আরো যথেষ্ট ভাবনা চিন্তার প্রয়োজন ছিল। কেন দেখো, বারবার আমি এই একটা জিনিসের উপর জোর দিচ্ছি কেন, আজকে যদি আয়োজকরা যদি প্রত্যেকটা স্টল যদি সঠিকভাবে তৈরি তারা করে দিত তাহলে কিন্তু অন্তত এত পরিমাণ ক্ষয়ক্ষতি হতো না। আজকে কালবৈশাখীর যে তাণ্ডবটা হয়েছে তা কিন্তু হয়েছে মাত্র 2 মিনিট। ঠিক আছে, 2 মিনিটে এই ঝড়টা 80 কিলোমিটার বেগে এসেছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি এই ঝড়টা 10 মিনিট থাকতো তাহলে যাও আজকে এই মাঠে ছিল সেইগুলো কিন্তু খুঁজে পাওয়া আমার মনে হয় না যে কেউ হয়তো কোনো কিছুকে খুঁজে পেল হল কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বারবার বলবো যে এখানে আয়োজকদের আরো যথেষ্ট ভাবনা চিন্তার দরকার ছিল। সুপ্রীতি, বেশ ধন্যবাদ অরিন বান্দা আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি থাকার জন্য। অর্থাৎ বর্ষের একেবারে প্রথম কালবৈশাখী দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় গোমতী জেলা বইমেলা কেবিআই ময়দানে, এবং সেই বইমেলা খতিয়ে দেখতে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে ময়দানে উপস্থিত হন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এমনকি সেক্ষেত্রে আশ্বাসও দেওয়া হয় ব্যবসায়ীদের। একটা বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।